নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবি সরব তৃণমূল কংগ্রেস। ফের সরকার গড়ছে এনডিএ, খুশিতে মাতোয়ারা বিজেপি কর্মকর্তারা। কাছাড় জেলার শিলচরে দিন দুপুরে জব্দ 1000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ এনসিডিল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে রাস্তাঘাটে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল শুক্রবার সোনাই রোডের NHIDCL কার্যালয়ে জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তারা শহরের রাস্তার পরিস্থিতির কথা তুলে ধরে দ্রুত সংস্কারের আর্জি জানান। NHIDCL জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর দলীয় প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন, আজ রাত থেকেই রাস্তার গর্ত ভরাটের কাজ শুরু হবে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন, এদিন NHIDCL জেনারেল ম্যানেজার জানান, শহরের ড্রেনের যে কাজ হচ্ছে তাদের না জানিয়ে করা হচ্ছে। পুরসভা ইচ্ছামতো শহরের বিভিন্ন স্থানে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে, এতে রাস্তা বেহাল হয়ে গেছে। সজল বণিক ও রাজেশ দে বলেন, শহরের রাস্তার পাশে বিশালকার গর্ত থাকার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন সাধারণ মানুষ। কিছুদিন আগে হাসপাতাল রোডে একটি ই রিকশা উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন, তারপরও পূর্ত বিভাগ কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেয়নি। তাই তারা বাধ্য হয়ে শিলচর NHIDCL জেনারেল ম্যানেজারের কাছে অতিসত্বর রাস্তাঘাট ঠিক করে দেওয়ার দাবি জানান। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন, ওনারা জানেন না যে পিএইচই হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। তারপর যখন আমরা ওনাকে চেপে ধরলাম যে সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ব্যাপার, আপনি বলছেন পিএইচই, আপনি বলছেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে, এবং আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনের স্পেসিফিকেশন এবং NHIDCL এর স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না, তিনি বলেন না। এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা ওনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আপনি ডেপুটি কমিশনারের সাথে কথা বলুন, আপনি পিএইচির সাথে কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা ওনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা সেই রাস্তা তিনি করতে পারবেন না, সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর পিএইচই ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পটলস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো, লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে আসবো। আপকে বার 400 পারের স্বপ্ন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠন হতে চলেছে। শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে এনডিএ সরকার গঠনের দাবিপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী। দেশে এনডিএ সরকার গঠনের খুশিতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এদিন উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে বিজেপি কার্যালয়ের সামনে আতশবাজি ও মিষ্টি মুখের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জানান, নরেন্দ্র মোদীর হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন হবে, আগামী রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ হবে। বিগত 10 বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন, এর ফলস্বরূপ দেশবাসী ফের বিজেপিকে বহুমত দিয়ে সরকার গঠনে সহায়তা করেছেন। মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন থেকে ভারতবর্ষকে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে বলে এদিন আশা প্রকাশ করেছেন জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগত 10 বছরে দেশে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী 5 বছরে তা আরও অগ্রগতি লাভ করবে বলেও আশাবাদী তিনি। এদিন কনাদ পুরকায়স্থ, অমিতাভ রায়, অমলেন্দু দাস ও গোপাল রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএ কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন। আগামী
রোববার 6টার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন। আমরা দেখতে পেয়েছি 2014, 2019 এবং 2024 স্থিতিশীল সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে। বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যাগরিষ্ঠ পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা 303 হয়ে গেছে। আমরা গততেও আমরা 303 ছিলাম, এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জোট। তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে দুটাবার 10 বছর যেভাবে শাসনকাল চলেছে, ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন। আর আমরা আশা করি আগামী 2029 অবধি আমাদের এই সরকার মানে ভারতবর্ষকে একটা স্থিতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। জল জীবন মিশনের অধীন জল মিত্ররা ঐক্যবদ্ধ হয়ে শুক্রবার বড়খলা খণ্ড উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জল মিত্ররা জানান, বিগত 1 বছর ধরে তাদের বকেয়া পাওনা প্রদান করা হয়নি, যার দরুন বড়খলা ব্লকের অধীন ডলু শুভং রামপুরের কর্মরত জলমিত্ররা তাঁদের পরিবার থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন। পঞ্চায়েত ভাঙনের পর থেকে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বর্তমানে ব্লকের জলমিত্ররা পিএইচি না জিপির অধীনে কাজ করছেন তা এখনো বুঝে উঠতে পারেননি বলেও জানিয়েছেন তারা। বন্যা চলাকালীন এলাকায় থাকা সরাসরি সম্পদ প্রাণের ঝুঁকি নিয়ে রক্ষা করলেও তাদের সমস্যা নিরসনে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তাই বাধ্য হয়ে তারা এদিন বড়খলা খণ্ড উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে আগামী 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাদের বকেয়া পাওনা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। আমরা আসলাম, আমরা জলমিত্র সব বড়খলা ব্লকের আন্ডারে যতটা জিপি আছি, আমরা এখন বিডিও স্যারের সঙ্গে দেখা করছিলাম। বিডিও স্যারে আমরা অ্যাকচুয়ালি জলমিত্রর প্রায় 12 মাস 13 মাস 11 মাস ওইরকম পেমেন্ট পেন্ডিং। তখন বিডিও স্যারে আমরা আজকে একটা আশ্বাস দিচ্ছেন যে তাই অলরেডি আমরা লাস্ট 2024 মে পর্যন্ত তাই আমরা এটা যে পেমেন্ট এটা তাই ইয়ে করে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। তখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে, যেরকম দঙ্গলটা যে মেনটেন করে পানিখানে সব কিছু, এখন তো দঙ্গলে যার কারণে 2-3 বার এটা ইয়ে করা হয়েছে, এটা ইরড দেখাল। তো তাই না, আজকে আবার আমরা একটা আশ্বাস দিচ্ছি যে উইথিন 1 উইক আমরা সব মানে যতটা পেন্ডিং আছে বড়খলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে। এমনি বিগত দিনে যে আপনারা বন্ধ হয়েছে, বিগত দিনে কারণে বন্ধ কারণ পঞ্চায়েত বডি ভাঙার কারণে এটা পেন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এটা জানবার খুবই দরকার যে আমরা অ্যাকচুয়ালি পিএইচই স্টাফ নিয়ে না জিপি স্টাফ, কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচিতে যাই, পিএইচিতে কয় আমরা না তোমরা জিপিতে যাও, জিপি গেলে জিপি কয় যে না তোমরা এখন পিএইচিতে যাও, আমরা কার স্টাফ? আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলে টুয়ার ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারবো ওইদিকে যা সেম আমরা ওই রকম অবস্থা হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচির, আর ওই যে মধ্যে ফ্লাট গেছে আমরা এক একটা জলমিত্রের জানের উপরে সব কিছু নিয়ে ওই যে জিনিসগুলোর যেমন মোটর বা ইলেকট্রিক আরও বহুত সরঞ্জাম আছে এইগুলার ইয়ে করছে, সেফটি দিছে, কিন্তু সরকারের জিনিসগুলো আমরা জলমিত্রের সেফটি দেয়, কিন্তু জলমিত্রের জীবনটা কে সেফটি দিবে? লঙ্কাকাণ্ড ঘটল রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালে। খোদ চিকিৎসকের হাতে আক্রান্ত হলেন মেডিকেল ও হেলথ অফিসার বিধানচন্দ্র বিশ্বাস। এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর এলাকায়। প্রাপ্ত খবরে জানা গেছে, শুক্রবার সকালে বিধানচন্দ্র বিশ্বাস নিজ কোয়ার্টারে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন হাসপাতালের চিকিৎসক সুরজিৎ রায় আচমকা তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার স্ত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ। এতে গুরুতর আহত হন মহকুমা মেডিকেল ও হেলথ অফিসার ও তার স্ত্রী। ঠিক কি কারণে হঠাৎ করে চিকিৎসক সুরজিৎ রায় এই হামলা চালালেন তা জানা যায়নি। শেষ খবরে জানা গেছে, এ মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ হামলাকারী চিকিৎসক সুরজিৎ রায়কে অভিযুক্ত করে রামকৃষ্ণনগর থানায় একটি মামলা দায়ের করেছে। আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম, কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সুরজিৎ রায় ম্যানেজ করতে আসলো হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়ে আমার এক কে আইয়া ধরছে,
তো ধরছে, যখন আমি আটকাইতে আরম্ভ করছি তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়ে ঢুকলো, খোলা আসলো দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে, তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসলো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে, আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা আছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনোরকম আটকাইয়া বাইর করছে। ওইগুলো ঘটনা, তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে, বাকি তা আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে ভাঙ্গা ভাঙ্গি। শিলচরে ফের বৃহৎ পরিমাণে কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার শিলচর জানিগঞ্জে এই কফ সিরাপ সহ তিন সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ একটি সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে 1000 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করে। সঙ্গে আটক করা হয়েছে তিন সরবরাহকারীকে। ধৃতরা হলেন বিজয় কুমার নাথ, উত্তম নমশূদ্র ও রশিদ আহমেদ। জানিগঞ্জ স্থিত একটি কুরিয়ারের কার্যালয় থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাজেয়াপ্ত করে কফ সিরাপগুলো। এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায়। গতকাল জয়পুর কামরেঙ্গা পেট্রোল পাম্পের সামনে থেকে বিনা চালানে পাথর বোঝাই একটি AS11CC4660 নম্বরের লরি আনুমানিক 12 ঘটিকার সময় আটক করেন আমজনতা। জনতার অভিযোগ, অনেক দিন থেকে এভাবে বিনা চালানে দিনের আলোয় পাথর পাচার চলছে। তারা এ নিয়ে লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসারকে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। তারা এও বলেন, রেঞ্জ অফিসার তাদেরকে বলেন বিনা চালানে কোনো গাড়ি চলাচল করে না। তিনি জনতাকে উল্টো বলেন, যদি আপনারা একটি বিনা চালানের গাড়ি ধরিয়ে দেখান। কিন্তু গতকালের এই ঘটনায় চক্ষু চড়ক গাছ। এই দিন রেঞ্জ অফিসার নিজে এসে গাড়িটি বাজেয়াপ্ত করে লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে নিয়ে যান। জনতা এও জানান, জয়পুর ফরেস্ট বিট অফিসের দুই কর্মী সঞ্জয় দাস ও বিপ্লব দেব এই বিনা চালানের গাড়ি পাচার কার্যে জড়িত আছেন। এই দুই কর্মীর বিরুদ্ধে আগেও বহু অভিযোগ রয়েছে। জনতা আরও বলেন, কোন স্বার্থে এই দুই কর্মীকে অন্যত্র বদলি করা হচ্ছে না। এ নিয়ে রেঞ্জ অফিসারের সঙ্গে ফোন বার কয়েকবার যোগাযোগ করলে উনি ফোন ধরেন নাই। সুইসগেট ও বাঁধের সংস্কারের দাবিতে রংপুর শিমুলতলা অঞ্চলের বন্যাক্রান্তদের পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল বিডিএফ। সাম্প্রতিক দুদিনের অতিবৃষ্টির ফলে নদীস্তর বেড়ে যাওয়ার বন্যার কবলে পড়েছেন রংপুর বৃহত্তর শিমুলতলা অঞ্চলের প্রায় 15,000 নাগরিক। এদের অধিকাংশই বাঁধের উপর অস্থায়ী তাঁবু খাটিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এবং বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আজ এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট সুইচ গেট ও বাঁধের সংস্কারের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পরে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ যুব ফ্রন্ট আহ্বায়ক হারাধন দত্ত বলেন যে 2022-এর বন্যার পর আঙ্গারজুল, কান্দিগ্রাম, গোকুলনগর, করাতিগ্রাম এসব অঞ্চলে অকেজো সুইচ গেটগুলোর সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেয়নি জলসম্পদ বিভাগ। এজন্য এবারে দুদিনের বৃষ্টিতে শিমুলতলা অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 15,000 মানুষ, যাদের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। তিনি বলেন, এছাড়াও এই অঞ্চলে বাঁধের উচ্চতা বৃদ্ধি না হলে নদীস্তর বাড়লে জল বাঁধ টপকে অপর প্রান্তে চলে আসে এবং এতে ক্ষতিগ্রস্ত হয় সেই বাঁধে। তাই অবিলম্বে এ বিষয়ে সমীক্ষা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। রংপুরবাসীর পক্ষ থেকে বিডিএফের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা আজকে জেলা উপায়ুক্তের অফিসে একটি স্মারকপত্র লিপি প্রদান করলাম এবং ডিসি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। উনি বলেছেন যে অতিসত্বর আমাদের এই কাজগুলা সম্পূর্ণ করবে এবং দেখবে। তো আমরা আশাবাদী যে আমাদের কাজগুলা ডিসি মহোদয় নিজের কাজ হিসাবে উনি দেখবেন এবং আমাদের এই অসুবিধা থেকে মুক্তি দেবেন। আমাদের এনডির বাঁধ এবং সুইচ গেট আছে করাতিগ্রাম, শিমুলতলা, কান্দিগ্রাম নিয়ে, সেইগুলা সুইচ গেটের কাজ অতিসত্বর উনি শেষ করবে বলেছেন এবং আমাদেরকে এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেবেন। সেই আশা রেখে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরিয়াম দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন উনি অতিসত্বর এইগুলো কাজ দেখবেন।
শহরে অবাধে চলা গরুকে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করল অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ। অবাধে গরু চলাচল করাতে শহরের যানজট এবং নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়েছেন সাধারণ মানুষ, ফলে এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মহাসংঘ। তাদের বক্তব্য, এ ধরনের মালিকবিহীন গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হবে গোশালায়। এছাড়া শহরের যানজটের অবিলম্বে ই রিকশা বিক্রয় বন্ধ করার দাবি জানান। শিলচর শহরে বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের সাধারণ জনসাধারণের ডেইলি ফেস করতে হচ্ছে। সবচেয়ে প্রথম প্রবলেম হচ্ছে আমাদের রাস্তাঘাটে গরু যেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এই গরুগুলার জন্য রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লাস গরুগুলো মানে বিভিন্ন সমস্যার দিকে সমাধান হতে মানে প্রবলেমও হতে হচ্ছে। তো আজকে আমরা এখানে ডিসি মহাশয়কে একটা আমরা মানে মেমোরেন্ডাম দিয়েছি, যেটা এক বছর আগে আমরা দিয়েছিলাম শিলচরে একটা গভর্নমেন্ট গৌশালা বানানোর জন্য, কিন্তু এটা আজকের দিনে এখনও পর্যন্ত সম্ভব হয়নি। কারণ হচ্ছে আপনার শিলচর মানে অন্তর্গত জায়গার মধ্যে আমরা একটা মানে মানে আপনার পরিমাণ মতো একটা জায়গা পাইনি আমরা। তো তার কারণে আমরা শিলচর গৌশালার সঙ্গে আমাদের একটা মানে মানে বোঝাপড়া হয়েছে যে আমরা শিলচর টাউনে যে গরুগুলো আছে সেই গরুগুলোকে আমরা আজকের দিনে আমরা গৌশালাতে নিয়ে রাখবো। আর যা মানে যারা মালিক মানে গরুর মালিকগুলো আছে ওরা এখান থেকে গিয়ে নিয়ে আসবেন, আর যেগুলো গরু মালিক পাওয়া যাচ্ছে না সেই গরুগুলোকে আমরা গৌশালাতেই মানে রাখার ব্যবস্থা করব। দু নম্বর কথা হচ্ছে শিলচরের রাস্তাঘাটে যে অবস্থা মানে হয়েছে, পুরো রাস্তাঘাট ভাঙ্গা, সেই ভাঙ্গা রাস্তাগুলোকে পুনর্নির্মাণ করার জন্য আমরা ডিসি মহাশয়ের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি। সঙ্গে আমরা শিলচরের যে রাস্তাঘাটে যে সমস্যা হচ্ছে, যেভাবে ট্রাফিক বাড়ছে, আর তার পরিমাণে একটা হচ্ছে কি আমাদের শিলচরের রাস্তাঘাটে যতটুকু সীমা মানে সীমাবদ্ধ হতে হচ্ছে তার থেকে গাড়ি দেখা যাচ্ছে প্রচুর বেশি। অটোরিক্সা বা অটোগুলো যেগুলো আপনার এই যে নতুন ব্যাটারি টুকটুকিগুলো নামছে এগুলোকে এখন সেল মানে পুরো বন্ধ করা হোক, আগে রাস্তাগুলো একটু বড় হোক। নিট ইউজি 2024 শীর্ষ স্কোরার শিলচরের আকাশ এডুকেশনাল সার্ভিসের ছাত্রদের অভিনন্দন জানালো কর্তৃপক্ষ। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষের পক্ষে বলা হয় যে কোনো পরীক্ষার প্রস্তুতিমূলক পরিষেবা দিতে অন্যতম আকাশ এডুকেশনাল সার্ভিসের লিমিটেড AASL গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে শিলচর থেকে তাদের চারজন ছাত্র মর্যাদাপূর্ণ নিট ইউজি 2025 পরীক্ষায় 660-এর বেশি নম্বর পেয়ে অসামান্য কৃতিত্ব অর্জন করেছে। এই অসাধারণ কৃতিত্ব তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং AASL দ্বারা দেওয়া উচ্চমানের কোচিংয়ের প্রমাণ। এই ফলাফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। দীপ্তেন্দ্র আচার্যি 696 স্কোর করে পেয়ার 2721 ক্রম এয়ার করেছে। দেবজিৎ সাহ 695 স্কোর করে এয়ার 3199 ক্রম এয়ার। জগৎজ্যোতি দত্তের স্কোর 681 ক্রম এয়ার 8183 এবং মোহিত দাস গুপ্তের স্কোর 660 ক্রম এয়ার 2321। ছাত্রদের অসাধারণ কৃতিত্বের জন্য আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর অজয় বাহাদুর সিং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। এদিন অনুষ্ঠানে ছিলেন AHF দীপন মণ্ডল, BM রশ্মি চন্দ্রা ও AHM সৌরভ কুমার। स्टूडेंट्स जो है जिन्होंने मध्यम को एम्स मिल सकता है एज पर जो अगर हम बात करते हैं लास्ट ईयर का जो कट ऑफ गया था जो रैंक आई है ना, तो उस बेस पर अगर बात करेंगे तो हमारे यहाँ से लगभग 10 बच्चे है ना, जिनमें से 6-7 यहाँ बैठे हुए, 3 बच्चे नहीं आ पाए ड्यू टू सम रीजन पर्सनल रीजन, ठीक है, तो उनको एम्स मिल रहा है, ठीक है। उसके अलावा जितने 550 जो स्कोर कर रहे हैं वो लगभग 16 बच्चे हैं जो हमारे यहाँ से जिन्होंने जो 550 प्लस स्कोर कर रहे हैं, हमारे यहाँ से जो 650 प्लस स्कोर कर रहे हैं वो 5 बच्चे हैं, ठीक है, जिनमें से मैं नाम बताना चाहूंगा कि सबसे जो हमारे सेंटर का जो फर्स्ट रैंकर है वो दीपेंद्र आचार्य जी है जिन्होंने स्कोर किया है सिर्फ 96। उसके बाद सेकंड रैंकर जो हमारा है वो है हमारा मतलब देवजीत साहब है जिन्होंने 695 स्कोर करे। नंबर थर्ड पे हमारा
নমস্কার, আমি রাজশ্রী শর্মা চৌধুরী। আমি এবার নিট 2024 624 স্কোর করেছি, আর এটা ক্রেডিটস আমি যেভাবে আমার প্যারেন্টসকে দিচ্ছি, বিকজ দে হ্যাভ চুজেন আকাশ। আমাকে এই ফেটটা দেখিয়েছিল যে যখন আমার সব ফ্রেন্ডসরা অ্যাকচুয়ালি আউট অফ স্টেশন চলে যাচ্ছিলো পড়ার জন্য, আমি বলেছি দেখো হলে শিলচর থেকেই হবে। আর সত্যি এটা ডিসিশনটা সত্যি অনেক ভালো ছিল। এখানে এসে সিন্স ডে ওয়ান আমি সত্যি কথা বলতে আসার আগে অনেক ভয় ছিলাম, আমি কাঁদছিলাম আসার আগে যে কী করবো, কোচিং মানি তো আমি স্টুডেন্ট, হারিয়ে যাবো হয়তো অনেকের পিছনে, কিন্তু এটা হয় না। ভাবতাম যে হয়তো আকাশ ইজ ফর গুড স্টুডেন্টস অনলি। কালীনগর জিপির 7 নম্বর ওয়ার্ডের শ্রীনগর গ্রামে 30 মে এক বিবাদকে ঘিরে উথাল পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিবাদের উপর ভিত্তি করে শ্রীনগর গ্রামের লাবণ্য শুক্লবৈদ্য, কারণ্য শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্য, রাজেশ শুক্লবৈদ্য সহ সম্পূর্ণ পরিবারের লোকজন পাশের গ্রাম 8 নম্বর ওয়ার্ড কালীনগর কলোনির প্রথম অভিযুক্ত হিসেবে বাপ্পা দেব, দ্বিতীয় মিটন দাস, তৃতীয় গন্ধু দেব, চতুর্থ মান্টি দাস, পঞ্চম লিটন দাসের উপর অভিযোগ করে রামকৃষ্ণনগর থানায় একটি এফআইআর দাখিল করা হয় এবং সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে মারামারি ও জব কার্ডের টাকা খোঁজাখুঁজি নিয়ে অভিযোগ উত্থাপিত করেন। এই অভিযোগকে কেন্দ্র করে 8 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা এক সাংবাদিক সম্মেলন ডেকে 30 মে এর বিবাদের আসল রহস্য উদ্ঘাটন করেন। তারপরে 3 জুন সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রচার হয়েছিল, যা অভিযোগগুলো উঠেছিল, তাই সম্পূর্ণ আমি এজ এ ওয়ার্ড মেম্বার হিসাবে আমি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে মনে করি। কারণ একজনের সুপারির টেকা বাপ্পা দেব গোপাল ডিলারের ছেলে, এ সুপারি বাগানের পাওনা টেকা খুঁজতে গিয়ে যদি আজ এত বড় ঘটনা, ষড়যন্ত্র, আমি আমার ইস্যু তোলা হয়েছে, আমি এখানে এসে আপনারা হয়তো নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখেছেন, ভিডিও ফুটেজে, যে আমি এখানে এসে আটটা আটটি করেছি, কিন্তু আটটা আটটি আমি আটটা আটটি করে দিয়েছি, কিন্তু এখানে খেয়ে বা কারা ষড়যন্ত্র করে আমাকে আসামি লিস্টে দেওয়া হয়েছে। তাই এটা আমি আমাদের করিমগঞ্জের পুলিশ সুপার, এসপি স্যার অথবা আমাদের রামকৃষ্ণনগর থানার ওসি মহোদয় এবং সার্কেল অফিসারের মাধ্যমে আমি তাদের কাছে বিনম্র অনুরোধ, যাতে এই ঘটনাটি সম্পূর্ণ তদন্তক্রমে উপযুক্ত দোষীদের যাতে সাজা দেওয়া হয়, সেটাই আমার অনুরোধ। আর আর কিছু বলার, এটা আমার সঙ্গে যে বিপ্লব দিয়ে এসেছিল, আমি যে একটা করেছি সেটা আমার দাদাকে জিগেলে আপনি জিজ্ঞেস করতে পারেন, এর আগে তো কী নিয়ে ঝগড়া হয়েছে এটা আপনি সম্পূর্ণ পেয়েছেন, কিসের টেকা? আজ পর্যন্ত আমার গ্রামে এত লোক আছে, আমার গ্রামের লোকরা তো আপনাকে বলেছে জব কার্ডের টেকা নিয়ে আজ পর্যন্ত তো আমি কারণ্য শুক্লবৈদ্য যদি জব কার্ডের কাজ করে থাকে তাহলে ওনার টেকা আমি এখানে খুঁজতে যাবো? আমি শাসক দলের হয়ে একটু ভালো কাজ করার বলে আমার পিছনে এই বিরোধীরা লেগে আমাকে যাতে কাজে বাধা দিতে চায় এটাই চাচ্ছে। শাসক দলের কোনো সময় যে তারা যদি করছে করুক, এটাই আমার কিছু যায় আছে না। আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি, আমি পুলিশ প্রশাসনের কাছে আমার রাস্তা আছে যে তারা দোষীদের, উপযুক্ত দোষী যারা আছে এটা আমি ন্যায় বিচার পাবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরের রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবি সরব তৃণমূল কংগ্রেস। ফের সরকার গড়ছে এনডিএ, খুশিতে মাতোয়ারা বিজেপি কর্মকর্তারা। কাছাড় জেলার শিলচরে দিন দুপুরে জব্দ 1000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ এনসিডি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।